অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ফি আদায় সরকারের নির্ধারিত ফি থেকে অতিরিক্ত আদায় করে এর শরীয়ত বিধান কি কোন প্রতিষ্ঠান এটা যদি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করে এবং সেটা যদি টিচাররা নিজেরা ভাগযোগ করে নেয় দুর্নীতি অংশ হিসাবে করে তাহলে সে ফি নেওয়াটা গুনাহ এবং সে ফির ভাগ নেওয়াটাও অন্য টিচারদের জন্য হারাম এটা জায়েজ নাই এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে ফিতনার এই সময় প্রতিদিন কোনো না কোনো ভাবে জেনা হয়ে যাচ্ছে বিশেষ করে চোখের জেনা না চাইলেও এসব জেনা হয়ে যায় বাঁচার উপায় কি আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে মহা কঠিন হয়ে গেছে এই কঠিন পরিস্থিতি যারা করেছে এই মানুষগুলো আমাদের এই সমাজকে সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হলো সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা মুরব্বীদের দায়িত্ব হলো ছেলেদের উপযুক্ত হলে কোন রকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন আমার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে ফাসাদ হবে জেনা ব্যভিচার বাড়বে ইফটিজিং বাড়বে যুবকরা নষ্ট হবে এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে এই জন্য সন্তানদেরকে বিয়ে দেওয়াতে বিলম্ব করবেন না চাচারা ভালো করে শুনে রাখেন আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না টাকা পয়সা রোজগার করেন সবাই যার যার কাজ করেন শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান বিয়ে করে আরেকটা রায়না খাওয়াইতে চাচ্ছেন আপনিও কিছু করেন আপনিও কিছু করেন আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেয় উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইনশা আল্লাহ আমি ফজরের সুন্নত নামাজ ঘরে পড়ে যদি মসজিদে গিয়ে দেখি জামাতের আগে আমার হাতে সময় আছে তাহলে দুই রাকাত দুহর মসজিদ নামাজ পড়া যাবে কি না দেখেন ফজরের আগের সুন্নতটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম ছিল বাসা থেকে সুন্নত পড়ে আসতেন আর জামাত দাঁড়ায় যেত আপনি যদি বাসা থেকে সুন্নত পড়ে আসেন ফজরের সময় তাহলে এমনভাবে আসবেন যা আপনিও আসছেন জামাত দাঁড়ায় গেছে আর যদি মসজিদে আপনি আগে আসতে চান তাহলে সুন্নত মসজিদে এসে পড়বেন কারণ ফজরের আগে দুই রাকাত সুন্নত ছাড়া আর কোনো নামাজ হাদিস দ্বারা প্রমাণিত না যার কারণে ওইভাবে আসবেন যে আপনি সুন্নত পড়ে আসছেন এদিকে জামাতের টাইম হয়ে গেছে হয়তো কয়েক সেকেন্ড বাকি আছে আপনি অপেক্ষা করবেন তারপর জামাতে শামিল হবেন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে